রূপহীয়াটির লাউ খাওয়া বন বিভাগে উদ্ধার করলে পহু বানর কবলত পরি বনাঞ্চলের জনাঞ্চল উলাই অহা পহু উদ্ধার করে বন বিভাগে। বিগত দুটা দিনত জনাঞ্চলের পাঁচটাক পশু উদ্ধার করে লাউ খাওয়া বন্যপ্রাণী অভয়ারণ্যত মুক্তি করে দিয়ে। ভূরবন্ধা, বেলুগুড়ি, বরঘুলি আদি অঞ্চলের লাউ খাওয়া বন বিভাগে উদ্ধার করে পহু কেটা। দাঁতি কাষরীয় অঞ্চলের রাইজক সজাগ হয়ে থাকারগতে বন্য জীব জন্তু জনাঞ্চল উলাই গেলে তৎক্ষণাৎ বন বিভাগক খবর দিবলে আহ্বান বন বিভাগের। সমস্যা তারপিছর পশু সমূহ বাইরে উলাই গেছে, আপনাদের আজিলেক কি রেস্কিউ করলে? হয়, বানপানীর ফলত এই আমার যেঞ্চুরি পশু ইহতে বানপানীর উঠি আহি আমার গাঁওবিলাক উঠিছেহি, ওচর পাজর স্থানীয় গাঁওবিলাক, ভূরবন্ধা, বেলগুড়ি, তারপর ইয়াতে পশু যদি ওলাই গাঁও রাইজে স্থানীয় রাইজে আমার বন বিভাগে খবর দিয়া লাখবাদ। আমি আমি যাও আমার বন বিভাগ গই পশুবিলাক রেস্কিউ করো আর রাইজর সহযোগত করো আর আনি আমি আমার সেঞ্চুরিত হাইলেন্ডবিলাক এৰি দিও নিরাপদ ঠাইত, যাতে পশুবিলাক নিরাপদ আছে নিরাপদ ভাবে আর এতিয়ালৈকে কিমানটা রেস্কিউ করলে? কালির পর আমি ধর পাঁচটা প্রায় পাঁচটা পশু আমি উদ্ধার করে আনো, আনি আমি ইয়াত এৰি দিও লক্ষ্মণ ভৰণত। আজি উদ্ধার হয়েছে নাকি? আজি এটা উদ্ধার করে আনছো। কোপা কৈছিলে এটো আমি উত্তর বেলগুড়ির পৰা। অ, তেতো আনি।